আরও বেশি শক্তিশালী হল ইরানের নৌবাহিনী। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং পারস্য সাগর থেকে আমেরিকা সহ পশ্চিমাদের বিতাড়িত করতে আরও বড় প্রস্তুতি নিল ইরান। ইরানি নৌবাহিনীকে যুক্ত করা হল নতুন দুটি যুদ্ধ জাহাজ, এগুলোর নাম দেনা এবং শাহিন। এর মধ্যে দেনা বিশাল আকৃতির এবং ভয়ঙ্কর শক্তিশালী যুদ্ধ জাহাজ, যেটাকে ইরান ডিস্ট্রয়ার বলে দাবি করছে। এটা ইরানের তৈরি পঞ্চম ডিস্ট্রয়ার যুদ্ধ জাহাজ। উল্লেখ্য, বিশ্বে হাতে গোনা অল্প কয়েকটি দেশের কাছেই ডিস্ট্রয়ারের মতো শক্তিশালী যুদ্ধ জাহাজ আছে। ইরান নিজ দেশে নিজস্ব প্রযুক্তিতে এসব ডিস্ট্রয়ার যুদ্ধ জাহাজ নির্মাণ করছে। কয়েকদিন আগেই ইরান তাদের একটি ডিস্ট্রয়ার যুদ্ধ জাহাজ আমেরিকার পার্শ্ববর্তী শত্রুদেশ ভেনেজুয়েলাতে পাঠিয়েছে। উদ্দেশ্য, আমেরিকার আক্রমণ থেকে ভেনেজুয়েলাকে উদ্ধার করা, সেই সাথে আমেরিকার বিরুদ্ধে দাপট দেখানো। এর আগে ইরান ঘোষণা দিয়েছিল, প্রথমবারের মতো আটলান্টিক মহাসাগরে তারা যুদ্ধ জাহাজের একটি ছোট স্কোয়াড্রন পাঠিয়েছে। এই ঘোষণা বাস্তবায়নের কয়েকদিনের মধ্যেই নতুন দুটি যুদ্ধ জাহাজ নৌবাহিনীতে যুক্ত করে হতবাক করল ইরান। এতে যে শুধু নৌবাহিনী শক্তিশালী হল তা নয়, বরং ইরানের অস্ত্রশিল্প আরেক ধাপ এগিয়ে গেল। কিন্তু কতটা শক্তিশালী এই যুদ্ধ জাহাজ দুটি? পারস্য সাগরেই বা এগুলো কি ভূমিকা রাখবে? এসব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। ইরানের প্রধান শত্রু হচ্ছে আমেরিকা, ইসরায়েল এবং তাদের পশ্চিমা মিত্ররা। এই দেশগুলোর মধ্যে একমাত্র আমেরিকাই ইরানের সাথে যুদ্ধ করার ক্ষমতা রাখে। কিন্তু আমেরিকা সরাসরি সৈন্য নিয়ে ইরান আক্রমণের ক্ষমতা রাখে না। আবার ইরানের মতো বিশাল আকৃতির দেশে বিমান হামলাও সম্ভব না। তাই ইরানে আক্রমণ করতে আমেরিকার একমাত্র উপায় হচ্ছে নৌবাহিনীর উপর ভরসা করা, বিশেষ করে তাদের কেরিয়ার স্ট্রাইক গ্রুপ। ইরান বছরের পর বছর ধরে আমেরিকার কেরিয়ার স্ট্রাইক গ্রুপ মোকাবেলার কৌশল সাজাচ্ছে। ইরান তাদের নৌবাহিনীতে সাবমেরিন এবং যুদ্ধজাহাজ যুক্ত করেছে, তাদের নৌসেনাদের নিয়মিতই প্রশিক্ষণ দিচ্ছে। কেরিয়ার স্ট্রাইক গ্রুপ মোকাবেলায় সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শক্তিশালী যুদ্ধজাহাজ রাখা, বিশেষ করে ডিস্ট্রয়ারের মতো ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক যুদ্ধজাহাজ। এছাড়াও এরকম কয়েকটি ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজ গোটা পারস্য উপসাগর নিয়ন্ত্রণ করতে সক্ষম, এদেরকে টপকানোর সাহস কারো নেই। ইরান গত কয়েক বছর থেকেই এ ধরনের যুদ্ধজাহাজ তাদের বহরে যুক্ত করতে শুরু করেছে। যেহেতু ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে, তাই ইরান কারো কাছে এসব যুদ্ধজাহাজ কিনতে পারেনি, বরং নিজেরাই যুদ্ধজাহাজ নির্মাণ করে আসছে। এবারেও ইরানের নৌবাহিনীতে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি দেনা এবং শাহিন নামের দুটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ যুক্ত করা হল। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাহাজ দুটির উদ্বোধন করেন। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে জাহাজ দুটির উদ্বোধন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মেরিন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেকারি। দেনা সাম্প্রতিক বছরগুলোতে ইরানি নৌবাহিনীতে যোগদান করা পঞ্চম ডিস্ট্রয়ার। এ ব্যাপারে আমির রাস্তেগেরি বলেন, এটি সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং নৌবাহিনীর নজরদারি এবং অংশগ্রহণের মধ্য দিয়ে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, এই ডিস্ট্রয়ারের ফায়ার কন্ট্রোল সিস্টেম অন্যতম আধুনিক সিস্টেম, যা তৈরি করেছে তাদের দেশের ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিজ। এটি একটি মিসাইল হামলার জন্য তৈরি করা ডিস্ট্রয়ার। একসঙ্গে 40টি টার্গেট শনাক্ত করতে সক্ষম এই ডিস্ট্রয়ার যুদ্ধ জাহাজটি। একই সঙ্গে 5টিরও বেশি টার্গেটে হামলা চালাতে পারে এটি। পাঁচজুড়ের প্রতিবেদনে বলা হয়েছে, অত্যন্ত উন্নত মানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বসানো হয়েছে এই নতুন ডিস্ট্রয়ারে। এর ফলে এটা শত্রু জ্যামিং ডিভাইস দ্বারা আক্রান্ত হবে না। অতীতে আমেরিকা একাধিকবার ইরানের সামরিক ইউনিটগুলোর উপর জ্যামিং করে সফলতা অর্জন করেছে। এ ধরনের আক্রমণ প্রতিহত করতেই জাহাজটিতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
উল্টো এটাই শত্রু যুদ্ধজাহাজ কিংবা বিমান জ্যাম বা অচল করতে পারবে। পাশাপাশি আরো বিস্তৃত করা হয়েছে এর রেডিও ব্যান্ড। আসুন দেখে নেই কি কি অস্ত্র আছে জাহাজটিতে। এটা একটা মিসাইল ডিস্ট্রয়ার, ফলে এটা মিসাইল নিয়ে সজ্জিত থাকে। জাহাজটিতে সবথেকে বেশি আছে সার্ফেস টু এয়ার মিসাইল। শত্রু ড্রোন কিংবা যুদ্ধবিমান ধ্বংসে এগুলো ব্যবহৃত হয়। জাহাজটিতে 16টি লঞ্চার আছে। এগুলোতে সাইড টু সার্ফেস টু এয়ার মিসাইল রয়েছে, সাইড টু মধ্যম পাল্লার মিসাইল। এছাড়াও ক্রুইজ মিসাইল আছে 6টি। ক্রুইজ মিসাইল হিসেবে 6টি কাদের মিসাইল রয়েছে। কাদের হচ্ছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এন্টিশিপ ক্রুইজ মিসাইল, অর্থাৎ শত্রু জাহাজ ধ্বংসই এর কাজ। ইরানের এই ডেস্ট্রয়ারটি শত্রুর 6টি যুদ্ধজাহাজ ধ্বংসের ক্ষমতা রাখে। পানির নিচে দিয়ে আক্রমণের জন্য 6টি টর্পেডো টিউব রয়েছে। ইরান কিছুদিন আগে দাবি করেছে তারা বিশ্বের সবথেকে দ্রুতগামী টর্পেডো উদ্ভাবন করেছে। এসব অস্ত্রের পাশাপাশি জাহাজটিতে একটি হেলিকপ্টার হ্যাঙ্গার রয়েছে, যেটা একটি বেল 212 হেলিকপ্টার থাকতে পারে। এই বিশাল আকৃতির ডেস্ট্রয়ারটির দৈর্ঘ্য 95 মিটার বা 311 ফিট, আর ওজন 2500 টন। 4টি ডিজেল ইঞ্জিনের সাহায্যে ঘন্টায় 56 কিলোমিটার বেগে ছুটতে পারে জাহাজটি। এবার আসি শাহিন নামক মাইন্ড হান্টার যুদ্ধ জাহাজটির দিকে। এটি 33 মিটার লম্বা এবং 11 মিটার চওড়া। এর উচ্চতা 180 সেন্টিমিটার। ইরানের মেরিন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের তরুণ বিশেষজ্ঞরা এই মাইন্ড হান্টারটি তৈরি করেছেন, যা ইরানের জন্য আরেকটি রেকর্ড। উল্লেখ্য, কয়েকদিন আগে ওমান উপসাগরে হরমুজ প্রণালীর কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ডুবে গেছে ইরানের নৌবাহিনীর সবথেকে বড় যুদ্ধ জাহাজ। ইরানের নৌবাহিনী প্রশিক্ষণের কাছে ব্যবহার করা হতো জাহাজটি। পুরনো ওই জাহাজটি হারানোর পর ইরানি নৌসেনাদের মন অনেকটাই বিষণ্ন ছিল। এখন এই যুদ্ধজাহাজ দুটি সার্ভিসে আসার সাথে তাতে মনোবল আবারও চাঙ্গা হবে। প্রিয় দর্শক, ইরানের নৌবহরে কি ধরনের যুদ্ধজাহাজ যুক্ত করা উচিত বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। ইরানের সমরাস্ত্র নিয়ে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম বিস্তারিত আরও বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।